তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আকস্মিক অন্ধকার রুমটা বিদ্যুৎ চমকানিতে আলোকিত হয়ে যায়। আকাশ থেকে আছড়ে পড়ে বজ্রপাত, তৎক্ষণাৎ যেন কেঁপে ওঠে ধরণী, এদিকে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। সহসা পেছন থেকে কেউ তার ঘাড়ে বেশ জোরে দেয় টান দেয়। কিছু বুঝে ওঠার আগে ইনানের বক্ষ পিঞ্জিরায় আড়াল হয়ে যায় সে। ভয় পাবেন, অথচ মুখ ফুটে বলবেন না, বললে কি জাত চলে যাবে? ইতিকার কথার উল্টো পিঠে আর কিছুই খুঁজে পেল না। কিছু বলতে যাবে তার আগেই কপালে অনুভব করে উষ্ণ ছোঁয়া ইনান বেশ গভীরভাবে তার কপালে অধচুই দিচ্ছে। যখনই ভয় পাবে, একা একা লাগবে, নিঃসঙ্গতায় ভুগবে, আর কাঁদতে ইচ্ছে হবে চলে এসো এই রক্তটা মানুষটার বক্ষস্থলে, যে তোমায় সঙ্গ দিতে সর্বদা প্রস্তুত। ইতিকা মাথা তুলে তাকাতেই চাইল ইনানের দিকে, কিন্তু অন্ধকার ঘরটায় রক্তটা ব্যক্তিটার মুখ দেখতে পেল না। ক্রমশ বাড়তে থাকে বিদ্যুৎ ছলকানি, ইতিকাও গুটিয়ে যায় ইনানের বক্ষস্থলে। ভয়টা যেন নিমিষে পতিত হয়েছে তার মন থেকে। বসার ঘরে বেশ চিন্তিত মুখ নিয়ে সিগারেটে টানতে ব্যস্ত বাহারুল ইসলাম, তার সামনে বসে আছে ইফতিহার ইনান। তুমি তাহলে ওই মেয়েটার জন্য নিজের মামুর প্রস্তাব নাকচ করলে? বাহ, তাহলে এই ছিল এতদিন কোলে পিঠে মানুষ করার ফল। আমি তো আর তোমায় নিজের ছেলে ভাবিনি, আমি নিজের বাড়ির জামাই করার আশায় ছিলাম। ইনান ফস করে শ্বাস ছাড়ল, মাথাটা কিঞ্চিত নুয়ে সহসা কথার পিঠ ঘুরিয়ে দিল। আরেকটা কথা ছিল মামু, আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি, রাজনীতির পথে আর হাঁটছি না, ভাবছি এবার নিজেই কিছু একটা করব। ইনানের কথা শুনে বাহারুল ইসলামের মাথায় বিনা মেঘে বজ্রপাত পড়েছে। কি বলছো এসব? ভবিষ্যৎ পথ তোমায় দেব বলে ঠিক করে রেখেছি, আর তুমি? একদম ঠিক বলছি আমি, দুঃখিত মামু, অন্য কাউকে আমার স্থানে বসিয়ে নাও, আমার থেকেও যোগ্য মানুষ পাবে তুমি। বাহারুল ইসলাম কিছু একটা ভাবলেন, চোখে মুখে তার অদ্ভুত হাসির ঝলক দেখা মিলল। বেশ, তবে তুমি তোমার মতো চলো, আমি তোমার স্থানে ওয়াশিংকে মনোনীত করলাম। বাহারুল ইসলামের এমন একটি কথা কিছুতেই আশা করেনি ইনান, হঠাৎ রাগটা যেন চড়ে বসেছে। ওয়াশিম শত্রুকে আজকাল দলে ঢোকানোর জন্য এত দিশেহারা হয়ে গেলে কেন তুমি? বুঝতে পারছি না, আমি তোমার মতিগতি। আপন যখন পর হয় তখন বন্ধু শত্রু হলে কি সমস্যা? আমি তো কোনো খুঁত খুঁজে পাইনি। ইনান আর এক মুহূর্ত দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বসার ঘর থেকে। সবটা এলোমেলো হয়ে যাচ্ছে সবটা। আলিদের পাশে বসে তিরতির করে কাঁপছে ইতিকা, হাতে তার আলিদের ফোন। ফোনের বিপরীত থেকে শোনা যাচ্ছে কর্কশ কণ্ঠে ওয়াসিমের কথা, যে কিনা এক নাগাড়ে বকেই যাচ্ছে ইতিকাকে। এবার থামো ওয়াসিম, তোমার যুক্তিহীন তর্ক বেশ অনেকক্ষণ যাবত হজম করেছি। আমার কথা তোমার কাছে যুক্তিহীন? 7 দিন সময় চেয়েছো তুমি, আমি দিয়েছিলাম, আর 6 দিনের দিন সুর সুর করে চলে আসলে ইনানের হাত ধরে। বাহ বাহ, এই ছিল তোমার মনে? যা হয়েছে ভুলে যাও, আমি আমার রাস্তায় তুমি তোমার। এত সহজ নয়, এর শেষ আমি দেখে ছাড়ব। এদিকা কথাটা বলে ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। হঠাৎ দরজার সামনে থেকে কানে আসে চেনা পরিচিত কণ্ঠ, যা শুনে অলিত এবং ইতিকা দুজনেই চমকে যায়। কার সাথে কথা বলছি নিতিবো? সকালে অফিসে এসে বেশ খানিকটা চমকে যান মিস্টার ইব্রাহিম। অফিসটা সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, অপরদিকে অফিসের ম্যানেজার সাহেবের দেখা নেই। সবাই আজ কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তিনি সব কিছু উপেক্ষা করে নিজের ক্যাবিনে প্রবেশ করেন, তৎক্ষণাৎ বেলুন ফাটানোর শব্দে কেঁপে উঠলেন। অবাক পানি পাশে তাকাতে ইনানের মুখটা দেখে তিনি থ বনে যান। কেননা গত 1.5 বছর যাবৎ ইনান এই অফিসে প্রবেশ করেনি, অথচ আজ হাসি মুখে দাঁড়িয়ে আছে। শুভ জন্মদিন বাবা। জন্মদিন, মিস্টার ইব্রাহিম বেশ চমকে গেলেন। আহ বাবা, কাজের চাপে সব ভুলে গেলে? আজ তোমার জন্মদিন, তাই স্বল্প আয়োজন করলাম, আসো আসো কেকটা কাটো। ইনান তার বাবাকে টেনে টেবিলের সামনে দাঁড় করালো। ম্যানেজার ইশারা করতে
একে একে সব কর্মচারী সেখানে ভিড় জমায়। মিস্টার ইব্রাহিম ইনানের হাত ধরে কেক কাটলেন। বেশ কিছুক্ষণ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে সবাই সবার কাজে ফিরে যায়। তোমার প্ল্যানিং কি? হঠাৎ আমার অফিসে হানা দিয়েছ কেন? নিশ্চয়ই তোমার মামু পাঠিয়েছে তোমার বিরুদ্ধে রেষারেষি করতে। আহ বাবা, ভুল বুঝছ কেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি শুধু শুধু। রাজনীতি? তোমরা কি রাজনীতি? তোমরা কি রাজনীতি করতে? তোমরা করতে মাস্তানি, তোমাদের কর্মকাণ্ডে কেউ রাজনীতি বলবে না। তোমার মামু তো তোমার চামচা হিসাবে রেখেছে, যাও চামচাগিরি করো। বাবা প্লিজ, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। আমি আজ থেকে তোমার অফিসে বসব, তুমি আমায় একটু একটু করে সব কাজ শিখিয়ে দেবে। হঠাৎ আমার পরিশ্রমের গড়া এই ব্যবসার পেছনে পড়লে যে। মিস্টার ইব্রাহিমের কথার মার পেছে বিরক্ত হয়ে যায় ইনান। বাবা আমাকে একবার সুযোগ দাও, আমি সবটা ঠিক করে দেব, বদলে যাব, প্লিজ বাবা একটা সুযোগ। তোমার কি ধারণা তুমি শান্তিতে বাঁচতে পারবে? আশেপাশে যা শত্রু আছে এবার হামলা পড়বে তোমার উপর, নিজেকে বাঁচানোর মতো কোনো পরিস্থিতি পাবে না তুমি। আর বর্তমানে সবচেয়ে বড় শত্রু তোমার মামু, তার অপকর্মে সবটাই তুমি জানো, আর তুমি মুখ খোলা মানে তার কত বড় ক্ষতি আশা করে বুঝতে পারছো। দেখো বাবা, যা হবে ভালোর জন্য হবে। আমি অস্ত্র জমা দিয়েছি, এই নয় যে অস্ত্র চালানো ভুলে গেছি। রাজনীতির পথ থেকে বেরিয়ে আসলেও আমি কিন্তু টেকনিক ভুলে যাইনি। বাই দ্য ওয়ে, আর দেরি করো না, তুমি দ্রুত বাড়ি ফিরে যাও বাবা। বাড়ি ফিরবো কিন্তু কেন? আজ সারাদিন মায়ের সাথে ঘুরবে, যেখানে ইচ্ছে যাবে, কেউ বাধা দেবে না। দেরি করছো কেন, জলদি যাও। আমার অনেক কাজ আছে অফিসে, অন্যদিন যাব। আহ বাবা, ম্যানেজার আঙ্কেল আমায় সব কাজ বুঝিয়ে দেবেন, তুমি যাও তো, দ্রুত বাড়ি যাও। ইনান দ্রুত তার বাবাকে নিয়ে অফিসের বাইরে চলে যায়। গাড়িতে উঠে ড্রাইভারকে ইশারা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মুহূর্তেই গাড়িটির শান বাজিয়ে ধুলো উড়িয়ে ছুটে চলে তার আপন গন্তব্যে। রাত প্রায় 12টা। অফিসের কাজ বুঝতে বুঝতে বেশ সময় চলে গেছে আজ ইনানের। কিছুক্ষণ পর ইনান লক্ষ্য করে তার পেছনে একটি ট্রাক তাকে ফলো করছে। বিষয়টি বুঝতে পেরে গাড়িটি স্পিড বাড়িয়ে দেয়। সে মুহূর্তে ট্রাকের স্পিডও বেড়ে যায়। ইনানের বুঝতে আর বাকি নেই, শত্রুপক্ষ একা পেয়ে তাকে মারতে চেষ্টা চালাচ্ছে। ইনান গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে একটি তিন রাস্তার মুখে চলে গেল। গাড়ি ডানে ঘুরিয়ে পেছনের ট্রাক ড্রাইভারকে বোকা বানিয়ে বামে রাস্তায় সরিয়ে নিল গাড়িটি। মুহূর্তে ফুল স্পিডে ইনান ট্রাক ড্রাইভারের নাগালের বাইরে চলে যায়। এবারের মতো নিজের জয় জেনে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা ফুটিয়ে উঠল তার গায়ে। কাঁথা জড়িয়ে ঘুমের ভান করে শুয়ে আছে ইথিকা। ইনান ওয়াশরুম থেকে একবার আর চোখে তাকালো তার দিকে। ইথিকা যে অভিনয় করছে বুঝতে পেরে বাঁকা হাসলো সে। ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো ব্রাশ করে আরেকবার আর চোখে তাকালো ইথিকার দিকে। ইথিকার দুষ্ট বুদ্ধি বুঝতে পেরে ইনান বলে, চোর চুরি করছে অথচ পর্দার নিচে তার পা দেখা যাচ্ছে, অদ্ভুত। এতে আর চুরির মজা হলো? আপনি ঘুমিয়ে আছেন ইতিবউ, কিন্তু আমি আয়নায় আপনার জাগ্রত মুখখানা দেখছি, আশ্চর্য। এটা কি অতি ভালোবাসার টান? ইনান কথাটা বলেই ঘুরে তাকালো। ইথিকা কাঁথা আঁকড়ে ধরে ঠোঁট কিছু হাসছে। ছেলেটা ছটপট এগিয়ে এগিয়ে কাঁথা সহ ইথিকাকে কোলে তুলে নেয়। লুকিয়ে লুকিয়ে কি আমায় দেখছেন? এই ঘরে তো আপনি ছাড়া আর কেউ নেই। আমায় লুকিয়ে দেখার কিছু নেই ইতিবউ, আমাকে সামনাসামনি ভরা অনুভূতি চোখ নিয়ে দেখবেন। অন্তরালে লুকিয়ে প্রিয় মানুষটিকে দেখার অনুভূতি আর সামনাসামনি দেখার অনুভূতির মাঝে আকাশ পাতাল তফাৎ। আড়ালে এক দৃষ্টিতে আমি আপনার দিকে তাকিয়ে থাকব, খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, একটু লাজুক হাসব। যাকে বলে একপাক্ষিক অনুভূতি, আমাকে আমার মতো অনুভব করতে দিন। সামনাসামনি দেখলে কি হবে ইতিবউ? যদি বলি আমার সবচেয়ে বেশি সংকোচ আপনার চোখে চোখ রাখা। আপনার চোখের গভীরতা আমি বুঝি না, আর তাকালেও আমি হারিয়ে যাই নির্নিমিত্ত। ইনান ইতিকাকে আরেকটু কাছে টেনে আনে, কপালে অধৈর্য ফিসফিস করে বলে, আমার চোখের দিকে তাকান। তাকাবো না। তাকাতে বলেছি আমি, তাকান। না তাকাবো না। না তাকালে ফেলে দিব কিন্তু। দিলে দিন, তবু আমি তাকাবো না। এক থেকে তিন গুনবো,
তার মধ্যে না তাকালে সত্যি ফেলে দিব। বললাম তো তাকাবো না। এক, তাকাবো না। দুই, তাকাবো না। তিন, তাকাবো না। ইতিকা ভেবেছে রিনার হয়তো তাকে ফেলে দিবে না, কিন্তু তার আশা এক বালতি জল ঢেলে দিয়েছে ইফতিহার রিনার। সঙ্গে সঙ্গেই বিছানায় ছুঁড়ে ফেলে ইতিকাকে, আকস্মিক ছুঁড়ে ফেলায় হতচকিত ইতিকা, কোমরে যেন টান পড়েছে ব্যথায়। সঙ্গে সঙ্গে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল সে। রিনানের সম্বি ফিরতেই ইতিকার পাশে সটান হয়ে পড়ে। একদম নাটক করবে না ইতিবউ, আমার বিছানা নরম তুলতুলে, পড়লে কারো কোমর ভাঙবে না আমি নিশ্চিত। আমি ব্যথা পেয়েছি। একটু ব্যথা পাওয়াই যায়, সমস্যা নাই। তোমাকে না কাল নতুন ক্লাসে ভর্তি করালাম, দশম শ্রেণীতে উঠেছো, মন দিয়ে পড়ো, SSC-তে আমি ভালো জিপিএ চাই। পারবো না আমি, আপনি আমায় ব্যথা দিয়েছেন। না পড়লে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেব। বুড়ি মেয়ে, বয়স তো কম না, 18 হয়ে গেছে, অথচ এই সময় দশমে পড়ছো, লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন, আমি কি ফেল করেছি নাকি? আমি আমার দারিদ্রতার কারণে পড়তে পারিনি। যাই হোক, সরে যান, আমি ঘুমাবো। তুমি ঘুমালে আমাকে খাইয়ে দেবে কে? ইনান কথাটি বলেই উঠে দাঁড়ায়, তোরজোর করে ইতিকাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভালোবাসা খুনসুটি জড়িয়ে গেছে প্রায় 3 মাস। ইতিকা ইনানের সম্পর্ক এখন গভীর। ইনান তার বাবার সঙ্গে সামনে যাচ্ছে অফিসের সব কাজ, অপরদিকে সুফিয়ার বিয়ের জন্য তোরজোর লাগিয়ে দিয়েছে তার বাবা। প্রতিটি বিয়ের পাত্রকে সম্মানের সহিত বিদায় করেছে অলিত, যদিও বিষয়টি সুফিয়া নিজেও জানে না। দোস্ত, এবার নতুন পাত্রপক্ষ আসছে, আমার কি হবে? ইনানকে প্লিজ বল কিছু একটা করতে। সুফিয়ার কানারত অবস্থায় ফোন করে বসলো অলিত। বিয়ে করে ফেল সুফু, ওই ওয়াসিম হারামজাদার চেয়েও ভালো ছেলে দেখে আঙ্কেল তোকে বিয়ে দেবে, সুখী হবি আমি জানি। একটা থাপ্পড়ে আমি তোর সব দাঁত উপরে ফেলবো, আর যদি ওয়াসিমের সম্পর্কে কিছু বলতে শুনি। ওয়াসিমকে কিছু বললেই রেগে যাচ্ছিস, তার মানে আজকের হামলাটা তুই করিয়েছিস আমাদের উপর। হামলা? কিসের হামলা, কি বলছিস তুই? ওয়াসিমের লোক আজ আমার আর ইনানের উপর অ্যাটাক করেছে, হাসপাতালে ভর্তি আমরা, কেউ জানে না, কাউকে জানাবি না, খবরদার। সবাইকে বলেছি আমরা আজ ঢাকার বাইরে একটু ঘুরতে যাচ্ছি। মানে তোদের বেশি ক্ষতি হয়েছে নাকি? কি হয়েছে আমায় বল প্লিজ। অলিত ফুস করে শ্বাস ছাড়লো, ঘাড় ঘুরিয়ে একবার ইনানের দিকে তাকালো, বেচারার হাতে পায়ে মুখে ব্যান্ডেজে মোড়ানো। বেশি কিছু হয়নি, আমার বাম পাটা ভেঙেছে আর ইনানের একটা হাত ভেঙেছে আর গাল কেটে গেছে, আমারও সেম অবস্থা। এত কিছু হয়ে গেল আর তুই বলছিস কিছু হয়নি? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আসছি মানে? কাউকে কিছু জানাবি না, খবরদার। অলিত কথা শেষ করার আগে সুফিয়া ফোনটা কেটে দেয়। ইনানের পাশে তাকিয়ে বেশ কয়েকটা ঢোক গিলে বেচারা। ইনান বারণ করেছিল কাউকে কিছু না জানাতে, আর সুফিয়া নিশ্চিত সবাইকে পাবলিসিটি করে ছাড়বে। ঘুমন্ত ইনান একবার যদি জেনে যায় অলিত এত বড় মিস্টেক করেছে, তবে কি হবে? কান্নার শব্দে ঘুম ভাঙে ইনানে, চোখ ছোটো ছোটো করে তাকাতে সামনে ভেসে ওঠে মিসেস নাসরিনের কান্নায় ভেঙে পড়া মুখখানা। আর একটু ঘুরে তাকাতে খেয়াল করে ইতিকাকে, মেয়েটি মুখে করুণা গুঁজে চুপচাপ কেঁদে যাচ্ছে। অলিদের পাশে বসে আছে সুফিয়া, মিস্টার ইব্রাহিম গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। ছেলের দিকে তাকিয়ে ইনান হতবাক হয়ে প্রশ্ন করে, তোমরা এখানে? ইনানের প্রশ্নে মিসেস নাসরিন ভীষণ ব্রেকে পড়লেন। ভেবেছিলে কি আমাদের মিথ্যা বলে পার পেয়ে যাবি? হাতে পায়ে কি বিভৎস অবস্থা, এমন অবস্থা তোর কে করেছে বাপ, বল আমায়। বাদ দাও মা এসব, যা হওয়ার হয়েছে। আমার কসম লাগে, সত্যিটা বল, আমার ছেলের গায়ে হাত তুলেছে, আমি কি করে চুপ থাকবো? আমার কলিজা পুড়ে যাচ্ছে, সেটা তুই বুঝবি না। শুধু শুধু এসব শুনে আর লাভ নেই, যা হওয়ার হয়েছে। চুপ কর তুই। অলিত বাবা, তুমি বলো কে করেছে তোমাদের এই হাল? অলিত চমকে উঠল, ইনানের দিকে আর চোখে তাকালো, তার অন্তরাত্মা কেঁপে উঠে। ছেলেটা কেমন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইনানের চাহনি বুঝতে পেরে ধমকে ওঠেন ইব্রাহিম, অবশেষে সবার জোরাজুরিতে মুখ খুলল অলিত। আঙ্কেল, আমাদের উপর হামলা ওয়াসিমের লোক করেছে, আর বর্তমান ওয়াসিমের দল আর বাহরুলের ইসলামের দল একজোট হয়ে কাজ করছে, আশা করি বাকিটা আপনারা বুঝতে পারছেন। সন্ধ্যা পেরিয়ে গেছে, রাতের আকাশে আজ তারার দেখা নেই।
বিষণ্ন মন নিয়ে নিজের ভাইয়ের বাড়িতে প্রবেশ করলেন নাসরিন। চোখের কোণে জমে আছে চিকচিক করা জল কণা। তাকে দেখে এগিয়ে আসলো রুমা।